আজকে আমার আলোচনার বিষয় ডেঙ্গু জ্বর। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা। যে জ্বরের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত, আর এই জ্বর সাধারণত বর্ষার শুরুতে শুরু হয়। বাংলাদেশে এর প্রবণতা দিনে দিনে কিন্তু বেড়েই যাচ্ছে, আর এটা এক ধরনের ভাইরাস সংক্রমিত নতুন জ্বর। আর এই জ্বরের বাহক এডিস এজিপ্টি স্ত্রী মশা, যেটা দেখতে সাদা ধরনের হয়ে থাকে। তো এই ডেঙ্গু জ্বরের লক্ষণ গুলোর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ দেখা যায় সেটা হলো এর জ্বরের প্রবণতা খুব বেশি হয়ে থাকে। তবে পূর্বের থেকে এখন কিন্তু জ্বরের প্রবণতা একটু কমে আসছে। পূর্বে দেখা যেত যে এর জ্বরের প্রবণতা 102 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত হতো, এখন 101 ডিগ্রি হলে কিন্তু ডেঙ্গু জ্বর দেখা যাচ্ছে। আর ডেঙ্গু জ্বরের প্রধান যে লক্ষণ সেটা হলো প্রচণ্ড মাথা ব্যথা করে, আর এই মাথা ব্যথা চোখের মনির পিছন সাইডে সব থেকে বেশি হয়, এবং বমি বমি ভাব থাকে, বমির সঙ্গে অনেক সময় রক্ত বের হয়, আর প্রচুর পরিমাণে ঘাম হয়, অনিদ্রা, ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আবার অনেক সময় দেখা যায় গিচে গিচে এবং কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এই জ্বর সাধারণত 7 দিন থাকে, এমনিতেই ঠিক হয়ে যায়, কিন্তু 7 দিনের বেশি যদি থাকে তখন কিন্তু প্রবল আকার ধারণ করে। তখন এই জ্বরকে ডেঙ্গু হেমারেজ ফিভার বলে, কারণ এই সময় দেখা যায় যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর দাঁতের গোড়া দিয়ে, নাক দিয়ে রক্ত বের হয়, পোষা পায়খানার সঙ্গে রক্ত বের হয়, এবং অনেক সময় দেখা যায় যে ত্বকের লালচে ধরনের এক ধরনের ফুসকুড়ি ওঠে, এবং সেখান থেকে ত্বকের থেকে কিন্তু রক্ত বের হয়। এবং মহিলাদের যদি এই জ্বরে আক্রান্ত হয়, অর্থাৎ মহিলারা যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং তাদের যদি পিরিয়ড হয়ে থাকে, তাহলে পিরিয়ড দীর্ঘদিন স্থায়ী হয়। এবং কিছু কিছু ডেঙ্গু জ্বরে যারা আক্রান্ত হয় তাদের দেখাতে কিডনিতে আক্রান্ত হয় এবং প্রবল দুর্বলতা দেখা দেয়, ওজন কমে যায় এবং খাবারের প্রতি চাহিদা একদমই থাকে না, শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা দেয়, প্রতিরোধ। ডেঙ্গু মশা বসবাস কিন্তু বড় ধরনের ঝোড় ঝাপটার ভিতরে হয় না, বড় ধরনের ডোবায় হয় না, এরা বাড়ির আনাচে কানাচে ছোট ছোট যে ডোবাগুলো থাকে এবং বাড়ির ভিতরে ফুল গাছের টপে, ছোট ছোট পাত্রে, ফ্রিজের পিছনে যে পানি জমা থাকে, এইগুলোতে কিন্তু বসবাস করে এরা। তাই কি করতে হবে, এই দিকে খেয়াল রাখতে হবে, প্রতিরোধ হিসাবে এই বাড়ির ঝোড় ঝাপটা যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করতে হবে, ফুলের টবগুলো পরিষ্কার করতে হবে, ছোটখাটো যেখানে পানি জমে থাকে সেই পানিগুলো ফেলে দিতে হবে, পরিষ্কার রাখতে হবে পাত্র সব সময়, এবং যে ডুবায় পানি জমে থাকে, ছোট ছোট যে ডুবা, সেই ডুবাগুলো ঝোড় ঝাপটা পরিষ্কার করে পানি অপসারণের ব্যবস্থা করতে হবে। আর অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, আর এটা সাধারণত ঘরের যে পর্দাগুলো থাকে, জানালার এগুলো থাকে, সেগুলোর ভিতরে বেশি বসবাস করে, তাই সবসময় প্রতিদিন জানালা পর্দাগুলো ঝেড়ে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এই মশা কামড় দেয় সাধারণত সকালে এবং রাত্রে, অর্থাৎ সন্ধ্যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে, গায়ে এক ধরনের কাপড় পেঁচিয়ে রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে যেন তার মশা কামড় দিতে না পারে। আচ্ছা, প্রতিষেধক হিসাবে আমি এখন কার্যকারী একটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো। সুস্থ মানুষ এই ওষুধটি 7 দিন সেবন করতে হবে। কিভাবে সেবন করতে হবে? ওষুধটির নাম ইউপেটেরিয়াম ফার্ম। ইউপেটেরিয়াম ফার্ম 30 শক্তি ওষুধটি প্রতিষেধক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে করে। এই ওষুধটি প্রতিদিন সকালে খালি পেটে
দুই ফোঁটা করে জিব্বার উপর দিয়ে সেবন করতে হবে 7 দিন। তো 2 ফোঁটা করে এটা কিন্তু বড়দের জন্য, আর ছোটদের জন্য অর্থাৎ 9 বছর পর্যন্ত এদের জন্য কি করতে হবে, 1টা কাপে 1/2 কাপ পানি নিতে হবে। 1/2 কাপ পানির ভিতরে 1 ফোঁট ওষুধ দিতে হবে, দিয়ে গুলিয়ে 1 চামচ প্রতিদিন সকালে খালি পেটে সেবন করাতে হবে। তাহলে বড়দের জন্য 2 ফোঁটা করে প্রতিদিন সকালে খালি পেটে 7 দিন সেবন করতে হবে, এবং ছোটদের জন্য 1 ফোঁটা 1/2 কাপ পানির ভিতর দিয়ে 1 চামচ উঠিয়ে সেবন করাতে হবে প্রতিদিন সকালে খালি পেটে 7 দিন। এবং যারা এই জ্বরে আক্রান্ত হয়ে গেছে অর্থাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেছে, তারা কোন ওষুধ খাবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ 2টি হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। এদের মধ্যে প্রধান যেটা সেটা হলো ইউপ্যাটেরিয়াম ফার্ম। এই ওষুধটি প্রতিষেধক হিসাবে কাজ করে এবং আক্রান্ত হলে সেটা দমন করার ক্ষেত্রে কাজ করে থাকে। তা এই ইউপ্যাটেরিয়াম ফার্ম ত্রিশ শক্তি ওষুধটি যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে তারা প্রতিদিন 4 বার সেবন করবে, 2 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে সকালে দুপুরে বিকালে রাত্রে সেবন করবে। এবং এর সঙ্গে আরেকটি ওষুধ হলো জেলসিমিয়াম, জেলসিমিয়াম 30 অর্থাৎ 30 শক্তি। জেলসিমিয়াম 30 শক্তি ওষুধটি একই নিয়মে 2 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে সকালে দুপুরে বিকালে রাত্রে সেবন করতে হবে। তবে 1 নম্বর যে ওষুধ ইউপ্যাটেরিয়াম ফার্ম, ওষুধটি সেবন করার 1 ঘন্টা পরে জেলসিমিয়াম ওষুধটি সেবন করতে হবে। তাহলে ইউপ্যাটেরিয়াম ফার্মের সেবন করার 1 ঘন্টা পর জেলসিমিয়াম, 1 ঘন্টা ডিফারেন্স থাকতে হবে, এটা বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে। আর যখন ছোটরা আক্রান্ত হবে অর্থাৎ ছোটদের জন্য একই নিয়মে তবে 1 ফোঁটা করে সেবন করতে হবে, ছোটদের 1 ফোঁটা করে বড়দের 2 ফোঁটা করে সেবন করতে হবে। এভাবে 2-3 দিন সেবন করলে জ্বর চলে যাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 7 দিন পর্যন্ত সেবন করা লাগতে পারে। তো এই যে ডেঙ্গু জ্বরের কিন্তু গুরুত্বপূর্ণ ওষুধ হোমিওপ্যাথিতে রয়েছে, যেগুলো একটু নিয়মিত সেবন করলে ডেঙ্গু জ্বরের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর এর প্রতিষেধক হিসাবে ইউপ্যাটেরিয়াম ফার্ম ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই জ্বরে আক্রান্ত হলে সাধারণত অনেকে একে সবাই দুর্বল হয়ে যায়, শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা যায়, খাইতে পারে না, হাঁটাচলা করতে পারে না, তখন এদের জন্য কি করতে হবে, শক্ত কোনো খাবার না দেওয়াই উচিত, এদের তরল জাতীয় খাবার খাওয়াতে হবে অর্থাৎ স্যুপ, ডাবের পানি, মিষ্টির পানি, এগুলো খাওয়াই যেতে হবে, যেগুলোতে গায়ে শক্তি চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।